হ্যালো ভিউয়ার্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে চলে এসেছে IBPS অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কিছু কিছু ডিস্ট্রিক্টে কিন্তু অফিসার, ব্যাংকের অফিসার পদে কিন্তু নিয়োগ করা হবে। তো কী কী পদে নিয়োগ করা হবে, ক্যাটেরিয়া কী রয়েছে, বয়স লিমিটেড কত হতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন কত এবং আবেদন ফিস কত রয়েছে, সমস্ত রকম তথ্য আপনাকে এই ভিডিওর মাধ্যমে। তো অত্যন্ত রিকোয়েস্ট রইল এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখার। তো চলুন সরাসরি আমরা জেনে নিই সেই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে কিন্তু আমরা একবার চোখ বুলে নিই বা সবাই মিলে কিন্তু একবার দেখে দিই, সেখানে কিন্তু আপনাকে সমস্ত রকম তথ্য কিন্তু আমরা পেয়ে যাবেন। তবে কিন্তু তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ IBPS অফিসিয়াল কিন্তু এটা বিজ্ঞপ্তি। তো এখানে লেখা রয়েছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তারপরে যেটা বলা রয়েছে কমন রিকোয়ারমেন্ট প্রসেস ফর রিকোয়ারমেন্ট ফর অফিসিয়াল সেল 1, 2, 3 অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ফর রিজনাল রুরাল ব্যাংক RRBS থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তারপর এখানে দেওয়া রয়েছে ওয়েবসাইটে কিন্তু এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে সরাসরি গিয়ে আপনারা এই বিজ্ঞপ্তিটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আপনারা চাইলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখতে পাবেন। তো আমরা যেখানে জেনে নিই কোন কোন ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু অনেক রকমের ডিস্ট্রিক্ট রয়েছে, যেহেতু অল ইন্ডিয়া এই জবটা অল ইন্ডিয়া রয়েছে। তো আপনারা যে ডিস্ট্রিক্টে পড়েন বা ওয়েস্ট বেঙ্গলের যেসব ডিস্ট্রিক্ট রয়েছে সেগুলো কিন্তু আপনি একবার সেগুলো কিন্তু আপনাকে আমি আলোচনা করে দেবো। তো প্রথমে যে 6 নম্বর রয়েছে বঙ্গিং গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ করা হবে। তবে কিন্তু আপনাকে ওয়েস্ট বেঙ্গল হতে হবে, তাছাড়া আপনাকে বেঙ্গলি ভাষা কিন্তু আপনাকে জানতে হবে। তো তারপরে যেটা রয়েছে, তারপরে কিন্তু নিচে আপনারা স্ক্রল করে 28 নম্বর যেটা রয়েছে পশ্চিমবঙ্গের গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক রয়েছে হাওড়া ডিস্ট্রিক্টে কিন্তু এটা নিয়োগ করা হবে। এটার ক্ষেত্রে কিন্তু আপনাকে বেঙ্গলি জানতে হবে। তারপরে কিন্তু রয়েছে আপনারা বলেছেন 42 নম্বরে উত্তরবঙ্গীয় ক্ষত্রিয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক কিন্তু রয়েছে, যেটা সেটা কিন্তু কোচবিহারে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু তা আপনাকে বেঙ্গলি অথবা কিন্তু নেপালি ভাষা জানলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে এরপর রয়েছে এলিজিবিলিটি ক্যাটেরিয়া কী কী রয়েছে আপনার এখানে চালিয়ে একবার দেখে নিন। তাই আপনাকে একটু বলে দিচ্ছি আপনাকে। তো আপনাকে এখানে কিন্তু সিটিজেন অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, তাছাড়া আপনার নেপালি হলে কিন্তু আপনি সাবজেক্ট হিসেবে নেপালি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এটা আপনারা একবার ভালো করে দেখে নিন। তো এজ লিমিটেড কী রয়েছে, এখানে কিন্তু 4টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ফর অফিসার সেল 3 সিনিয়র ম্যানেজারের জন্য কিন্তু আপনাকে 21 থেকে 40 মধ্যে বয়স হতে হবে। তাছাড়া এখানে বলা হয়েছে ফর অফিসার সেল 2 ম্যানেজারের জন্য কিন্তু আপনাকে 21 থেকে 32 মধ্যে বয়স হতে হবে। তাছাড়া এখানে বলা রয়েছে আর পরের পোস্টের জন্য অফিসার সেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য কিন্তু আপনাকে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। তারপর যেটা পদ রয়েছে অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য কিন্তু 18 থেকে 28 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে, এটা কিন্তু আপনারা দেখে নেবেন। তারপরে কিন্তু আপনারা যেসব ST/SC যা রয়েছে তারা কিন্তু SC/ST কিন্তু শিডিউল কাস্ট শিডিউল টাইপটা কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে এবং আদার্স যারা রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে গভর্নমেন্ট রুল হিসাবে। তো এটা আপনারা একবার দেখে নেবেন। তারপর নিজে স্কুল করে যাবেন আপনাদের। তো সমস্ত রকম তথ্য কিন্তু আপনারা এখানে দেখে নেবেন, অনেক রকমের তথ্য দেওয়া রয়েছে। আমি যেসব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু একবার আপনাদেরকে স্ক্রিনে আলোচনা করে দিচ্ছি। ইম্পর্টেন্ট বিষয় হলো সেটা কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন, কী কী ক্ষেত্রে কিন্তু আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন থাকবে সেটা কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি বা আপনারা একবার চাইলে দেখে নেবেন। তো এখানে যেটা প্রথম পোস্ট রয়েছে অফিসের অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য কিন্তু আপনাকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি তো পাস করতেই হবে, তার সঙ্গে কিন্তু আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তাছাড়া আপনাকে কিন্তু কম্পিউটার নলেজ কিন্তু আপনাকে জানতে হবে। এখানে এক্সপিরিয়েন্স কিন্তু কোনো কিছু চাওয়া হয়নি। তারপরে কিন্তু যে পদটি রয়েছে অফিসার সেল 1 ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই পদে কিন্তু জন্য ব্যাচেলার অফ ডিগ্রি আপনাকে পাস করতেই হবে, তাছাড়া এগ্রিকালচার তার টেকনোলজির ক্ষেত্রে কিন্তু আপনার সাবজেক্ট থেকে কিন্তু আপনাকে পাস করতে হবে। তো এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি একইভাবে। তো তারপরে যে পোস্ট রয়েছে অ্যাপ্লিকেশন সেল 2 জেনারেল ব্যাংক অফিসার ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাচেলার ডিগ্রি পাস করতেই হবে, তাছাড়া আপনাকে এগ্রিকালচারে আদার্স যে টেকনোলজি রয়েছে আপনারা এখানে দেখে নেবেন, সম্পূর্ণ টেকনোলজি কিন্তু আপনাকে দক্ষতা থাকতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে কিন্তু 2 বছরের জন্য কিন্তু আপনাকে কোনো ব্যাংকে কিন্তু কাজ করে থাকতে হবে, তবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর বলা হয়েছে অফিসার সেল 2 এর ক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ডিগ্রি আপনাকে পাস করতেই হবে, তাছাড়া কিন্তু আপনাকে মিনিমাম 50% মার্কস কিন্তু আপনাকে পেতেই হবে, এই সব ইনফরমেশন টেকনোলজি থেকে কিন্তু আপনাকে 50% মার্কস কিন্তু পেতেই হবে, আর এটা কিন্তু 1 ইয়ার আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো আপনারা এখানে চালিয়ে কিন্তু সমস্ত রকম তথ্য রয়েছে, আপনারা একবার দেখে নেবেন। তারপর যে পোস্টার রয়েছে অফিসার সেল 3 সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু আপনাকে একই ক্যাটেরিয়া রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাচেলার ডিগ্রি কিন্তু পাস করতে হবে, তাছাড়া আপনাকে মিনিমাম ফাইভ ইয়ার কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে, কোনো ব্যাংকের সঙ্গে লিঙ্ক থেকে কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এটা আপনারা তাহলে একবার সুন্দর করে একবার দেখে নেবেন। তারপর যেটা রয়েছে আপনার অ্যাপ্লিকেশন ফিস যেটা রয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফিস ST
এসটিএসসিদের বা পিডাব্লিউবিডির জন্য কিছু রয়েছে তার ক্ষেত্রে কিন্তু 175 টাকা দিবে, তাছাড়া কিন্তু আদার্স যারা রয়েছে জেনারেল তারা কিন্তু 850 টাকা দেওয়া হবে। এটা কিন্তু অফিসের সেল 1, 2, 3 ক্ষেত্রে, আর যেটা রয়েছে দুটো ক্ষেত্রে কিন্তু একই মাল্টিপারপাস বা অফিসের 1, 2, 3 ক্ষেত্রে কিন্তু একই ফিস রয়েছে, তো আপনারা এটা একবার ডেটা দেখে নেন। তারপর যেটা পড়াচ্ছে পরীক্ষা কিন্তু আপনাদের অনলাইনে নেওয়া হবে, সমস্ত রকম সিলেবাস কিন্তু এখানে দেওয়া হয়েছে, আপনারা একবার দেখে নেন সমস্ত তথ্য কিন্তু আপনারা এখানে দেখে নেন। তারপরে কিছু এডমিটের ডেট রয়েছে, আপনারা কিন্তু পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন শিডিউল কিন্তু এই ডেট আপনি করতে পারবেন 1-7-2000 থেকে শুরু হবে, কিন্তু আর লাস্ট ডেট রয়েছে কিন্তু 1-21-7-2020 তে কিন্তু লাস্ট ডেট রয়েছে এখানে। তারপর রয়েছে পেমেন্ট অ্যাপ্লিকেশন ফিস কিন্তু আপনারা জমা করতে পারবেন একই ডেটে 1-7 থেকে শুরু করে আপনাদের 21-7 পর্যন্ত কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফিসে জমা করতে পারবেন। তো এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট রয়েছে, আপনারা একবার দেখে নিন সমস্ত রকম পরীক্ষা, সমস্ত মেন কিন্তু আপনাদের যে ইন্টারভিউ নেওয়া হবে মেন পরীক্ষাগুলো না হবে, প্রিলিমিনারি যে এক্সামগুলো নেওয়া হবে সমস্ত রকম ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো তারপরে আপনি নিজের স্কুল করে আপনি এখানে দেখতে পারেন কোন ক্ষেত্রে কী কী ডিস্ট্রিক্টে আপনাদের কোন কোন এসসি কোটা রয়েছে সম্পূর্ণ দেওয়া রয়েছে। তারপরে আপনারা এখানে নিজের স্কুল করে যাবেন, এখানে কিন্তু বলা রয়েছে আপনার যে পরীক্ষাটা না হবে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই পরীক্ষাটা না হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে আসানসোল, বর্ধমান, হ্যাঁ আপনারা কিন্তু কলকাতা, হুগলি, এখানে কিন্তু অনেক রকমের শিলিগুড়ি, এখানে কিছু কিছু ডিস্ট্রিক্টের নাম বলা হয়েছে, তো এখানে কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে। তো এই ছিল এই সমস্ত রকম তথ্য কিন্তু আপনারা একবার দেখে নেবেন, প্রায় 51টা পেজ রয়েছে, এই 51 পেজের মধ্যে কিন্তু বলতে গেলে কিন্তু অনেকটাই ভিডিওটা লম্বা হয়ে তাই আমি বলছি না, তো আপনারা একবার সমস্ত রকম তথ্য কিন্তু একবার দেখে নেবেন। তো আমি চাইলে ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, এই সমস্ত তথ্য কিন্তু আপনারা সেখান থেকে দেখে নেবেন। তবে এই ছিল তথ্য তোমাদেরকে জানিয়ে দিলাম, আর যারা যারা অ্যাপ্লাই করে ভেবেছে তারা কিন্তু খুব শীঘ্রই অ্যাপ্লাই করে নেবে, যেহেতু অ্যাপ্লাই করার ডেট কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আর ভালো লাগলে কিন্তু এই ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করবে, আর যেহেতু আমি নতুন ভিডিও করছি এই সম্বন্ধে তথ্য, তো তোমাদের কিন্তু সাপোর্ট অনেক প্রয়োজন, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ভবিষ্যতে কিন্তু এরকম নতুন নতুন কিন্তু চাকরি বিজ্ঞপ্তি বা আদার্স কোনো এডুকেশনাল থেকে শুরু করে নিউজ থেকে শুরু করে সম্পূর্ণ তথ্য কিন্তু আমাদের জানিয়ে দেবো। এই সব পার্টিকুলার পাওয়ার জন্য কিন্তু আপনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।